হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু রমজান মাস চলে আসছে আর খুব গরম পড়েছে, তো আমি আজকে চলে আসছি আপনাদের সাথে খুব রিফ্রেশিং একটা ডেজার্ট তৈরি করতে। সেটা হচ্ছে ডাবের পুডিং। আর এই ডাবের পুডিংটা তৈরি করার জন্য আমি একটু মোটা শাঁসওয়ালা ডাব নিয়েছি, এই যে এরকম একটু। আর এটা যাতে করে এই জিনিসটা খেতে অনেক টেস্টি হয়, আর এটা বানাতে আমার খুব বেশি উপকরণ লাগবে না। মোটামুটি সবার ঘরে আগার আগার পাউডারটা থাকে, আর হচ্ছে লাগবে চিনি। তো আমি এখানে একটা ডাব নিয়ে নিছি, আর এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ আগার আগার পাউডার। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিব হচ্ছে আগার আগার পাউডারটা দিব 2 টেবিল চামচ। আর সাথে সাথে এটা চুলাতে দিয়ে শুধু একটা বলক দিয়ে নামাই ফেলতে হবে, আর কোনো কাজ নেই। তো এই পর্যায়ে যেটা করতে হবে আমার, এটাকে চুলা জাল দিয়ে অনবরত নাড়তে হবে, আর নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে আর একটা বলক চলে আসবে। তারপর এটাকে আমরা নামাবো, নামায় তারপর যে বাটিতে সেট করব সে বাটিটাতে এটা ঢেলে দিব। আর আরেকটা পাত্রে আমি যে ডাবের মোটা শাঁসটা টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিছি। এখন দেখেন এটা বলক চলে আসছে, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই অবস্থায় আমি গরম জাল করা ডাবের পানিটাকে ঢেলে দিলাম এই যে পাত্রে একটা বক্সে। আর এখন এটাকে আমি 5 মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিব, তারপরে 30 মিনিটের জন্য ফ্রিজে দিয়ে দিব সেট হতে। চলেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। সো তৈরি হয়ে গেছে আমার ডাবের পুডিং, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা সেট হয়ে গেছে। আর এই যে আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।